ভাই আপনি কি বিবাহিত হ্যাঁ হ্যাঁ হয় কয় বছর আগে বিয়ে করেছেন আপনি তাও 15 16 বছর হলো 15 16 বছর হলো বিয়ে একটা করেছেন না দুইটা দুইটা হ্যাঁ দুইটা বুঝেন দুইটা করছি মিথ্যা করছেন না না মিথ্যা না দুইটা বিয়ে করছি দুইটা বিয়ে করছি তাই হ্যাঁ তাও তো মেয়ে মানুষ সম্পর্কে আপনার মেলা অভিজ্ঞতা আছে ভাই আছে হালকা পাতলা কিছু আছে তো একটা প্রশ্ন করব কোন প্রশ্ন হচ্ছে মেয়েরা কোন মাসে সবচেয়ে কম কথা কয় এটাই আমি বলবো না হ্যাঁ তাহলে আর কি অভিজ্ঞতা হলো আপনার আপনি তো একটা লাই দুইটা বিয়ে করেছেন হ্যাঁ আপনার তো অবশ্যই অভিজ্ঞতা আছে আছে এটা চিন্তা ভাবনা করে কোন কোন মাসে বা কোন সময় মনে করেন যে মেয়েরা কম কথা কয় না বেশি কথা কয় সব সময় তো বেশি কথাই কয় কম কথা কেমন বলো আছে যে 12 মাসে যে কোনো একটা মাসে মেয়েরা কম কথা কয় না হ্যাঁ আমার মনে হয় না হ্যাঁ আমার ওটা আরে ভাবেন না ভাবছি হ্যাঁ ভাবেন এর মাথায় হাত দিয়ে ভাবেন তো মাথায় হাত দিয়ে কি হবে ভাবিছিলাম তো হচ্ছে না তো হচ্ছে না এই অভিজ্ঞতাটা নাই না তার মানে সব সময় বেশি কথা কয় সব সময়ের জন্য বেশি কথা কয় এই দুই বউ একই অবস্থা একই অবস্থা হ্যাঁ একই অবস্থা বড় বউ বেশি কথা কয় ছোট বউ বেশি কথা কয় এমনি মিল বউ আবার দুইটার সাথে ঠিক আছে তো না হ্যাঁ ওরে বাবা এমনি আপনি খুশি হ্যাঁ খুশি হ্যাঁ মানে কথা বেশি কয় কই আপনি খুশি খুশি তা তো খুশি আপনি কি বিবাহিত লাগে তো আপনি হাসি খুশি এত একটা প্রশ্ন আপনার কাছে মেয়েরা কোন মাসে সবচেয়ে কম কথা কয় কোন মাসে কোন মাসে জানা আছে আপনার না মেয়েরা বেশি কথা কয় সবসময় মেয়েরা তো বেশি কথা কয় তারপরেও যে তো তিন দেবী অনেক অভিজ্ঞ আপনি নাকি হ্যাঁ কোন মাসে সবচেয়ে কম কথা কয় কোন তো বা কখন কোন কম সাল পাল তো কথা কম এক মাসও কয় না হ্যাঁ আছে আছে কিন্তু আমি জানি কিন্তু না সে জানে সেটা হচ্ছে পরের কথা কিন্তু আমার জানা মতে কম কথা কয় না কম কথা কয় না হ্যাঁ সো আমি যদি গেলে এক টাকা বউ চার ডে কয় ওরে বাবা কিন্তু আছে বুঝছেন এটা ভাবেন তো এটা ভাবেছেন যে তো কয় যায় ভাবেছি সো আমি হয়তো বই গোলাম তার বাবা লাগবে বাবা হ্যাঁ হ্যাঁ না তার মানে জানতেছেন না না সঠিক উত্তর কই পারতেছেন না 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 হ্যাঁ তার মেয়েরা সবসময় বেশি কথা কয় না এটা আমার সময় সব সময় সব সময় বুঝেন বুঝেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি কি বিবাহিত অবশ্যই বিবাহিত হ্যাঁ বিবাহিত তাহলে তো মেয়ে মানুষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে আছে হ্যাঁ আছে ভাই একটা প্রশ্ন বলেন মেয়েরা কোন মাসে সবচেয়ে কম কথা কয় এটা তো ভাই সঠিক জানা নাই মেয়েরা কোন মাসে কম কথা কয় তো মেয়েরা কি কথা কয় না কথা বলে কম কথা কয় না হ্যাঁ অবশ্যই না বেশি কথা মাসে বলে এটা তো জানা নাই সঠিক হ্যাঁ জানা নাই জানা নাই না ভাবি কম কথা কয় না বেশি কথা কয় বেশি তো সবসময়ই কয় তাহলে কম কথা কোন মাসে হয় এটা মনে নাই না মনে নেই হ্যাঁ মনে নেই আপনি জানেন না না ভাইবে চিন্তা করেন না জানা নাই ভাই হ্যাঁ জানা নাই তাহলে কি মেয়েরা কি বেশি কথা কয় সবসময় বেশি কথা কয় কম কথা কয় না না কিন্তু আছে কিন্তু ভাই একটা মাস আছে যে মাসে কম কথা কয় আমার ওটা জানা নাই সঠিক হ্যাঁ জানা নাই ভাবেন একটু মাথায় হাত দিয়ে ভাবেন ভাইবে জানা নাই হ্যাঁ জানা নাই পারবেন না তাহলে না ভাই আমি বিয়ে তো করছি দুইটা ভাই একটা প্রশ্ন করবো আপনাকে ভাই বলেন আপনার তো মেয়ে লোক সম্বন্ধে তাহলে মেলা অভিজ্ঞতা আছে না হ্যাঁ আচ্ছা ভাই মেয়েরা কোন মাসে সবচেয়ে কম কথা বলে ভাই মানে কোন মাসে মেয়েরা কম কথা বলে এটা আপনি একটু কল শরীর খারাপ হলে কম কথা বলে মেয়েরা শরীর খারাপ হলে কম কথা বলে হুম কম কথা বলে এটা আমি শিওর শিওর হ্যাঁ শিওর এর শরীর খারাপ কোন মাসে আপনি জানেন ভাই একটু বাইরে লে আমি 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 জানি যে শরীর খারাপ হয় কোন মাসে হয় ভাই আমি জানি না পারবেন না তাহলে সঠিক না ভাইয়া
রোজার মাসে কম কথা কয় কিভাবে আপনি কিভাবে বুঝলেন রোজার মাসে তো আরো রোজা থেকে খিদে লাগে আরো বেশি কথা কয় রোজার মাসে তো কম কথা হ্যাঁ তাহলে আপনি কোন আইডিয়া তো আমি জানি না মানে আপনি জানেন রোজার মাসেই সবচেয়ে কম কথা কয় অন্য কোন এটা বাদে অন্য একটা মাস আছে এর নাম বলা কথা জুন মাস ভাব করে জুন মাসে তো বাজেট হয় ওটা তার আমি কইছি যে কোন মাসে মেয়েরা কম কথা কয় পাচ্ছেন না হ্যাঁ পাচ্ছেন তাহলে আমি কি ভেঙে দেবো আপনার ফেব্রুয়ারি মাস কয় তারিখে মাস হয় কত জানেন আঠাশ তারিখে মাস অন্যান্য মাস উনত্রিশ তারিখ তিরিশ তারিখ হয় নাকি ফেব্রুয়ারি মাস তো আঠাশ তারিখ হয় তার মানে অন্য মাসের থেকে দুই দিন কম সে তুলনায় অবশ্যই দুই দিনে কম কথা হবে তার মানে সঠিক উত্তর কি
ঠিক আছে ভাই হিসাব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে ওকে আচ্ছা ভালো থাকবেন